আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলী মাদ্রাসা, কালিয়াকৈর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস, দাখিল নবম দশম শ্রেণী, প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। প্রথম অধ্যায়ে আমরা আজকে দেখব যে আইয়ামে জাহিলের যুগ এবং আইয়ামে জাহিলের যুগের অর্থনৈতিক অবস্থা। প্রথমে আইয়ামে জাহিলে হচ্ছে অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, কুটিলতার যুগ। এখানে মানুষ অত্যন্ত বর্বর ছিলেন এবং অত্যন্ত খারাপ ছিলেন। যে এই সময় মানুষ ভালো বলতে তার মধ্যে কোনো কিছু ছিল না, বরং তারা খারাপের মধ্যেই ছিলেন। এই জন্য এই যুগটাকে বলা হয় অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, এবং এটাকে আইয়ামে জাহিলিয়া হিসেবে আখ্যায়িত করা হয়। এই যুগের সময়কাল সম্পর্কে যেটা বলা হয়েছে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হযরত আদম আলাইহিস সালামের পর থেকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত যে একটা বিশাল সময়, এই সময়টা কি আইয়ামে জাহিলিয়া বলা হয়। আবার কেউ কেউ বলে হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত 500 বা 600 বছরের সময়কালটাকে আইয়ামে জাহিলিয়া বলা হয়। এই আইয়ামে জাহিলিয়ার সময়কালটা মানুষ অত্যন্ত খারাপ ছিলেন এবং খারাপের মধ্যে বেশিরভাগই নিমজ্জিত ছিল। এই আইয়ামে জাহিলিয়ার অবস্থার মধ্যে বিভিন্ন ধরনের অবস্থা ছিল আইয়ামে জাহিলিয়ার যুগে। সেখানে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন ধরনের অবস্থা বিদ্যমান, লক্ষণীয় ছিল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইয়ামে জাহিলিয়ার যুগের অর্থনৈতিক অবস্থা। আইয়ামে জাহিলিয়ার যুগের অর্থনৈতিক অবস্থা বলতে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার পূর্বে যেটা বলতে পারি যে আরব অঞ্চলটা ছিল মরুভূমি। এখানে বেশিরভাগ সময় বৃষ্টিপাত ছিল না, ফলে মরুকরণের ফলে এখানে কিন্তু বেশি পরিমাণ ফসল ফলতো না, আর এখানকার মানুষের মধ্যে ফসলের পরিমাণ কমতি ছিল। আর এই অবস্থার প্রেক্ষিতে আরবের যে তখনকার ইসলামপূর্ব, বিশেষ করে আইয়ামে জাহিলিয়ার যুগের যে অর্থনৈতিক অবস্থাটা, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করার চেষ্টা করছি। যে আইয়ামে জাহিলিয়ার যুগের অর্থনৈতিক অবস্থা যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে ভৌগোলিক পরিবেশ এবং জীবিকার ভিত্তিতে ইসলামপূর্ব যুগে আরববাসীদেরকে আমরা কয়েকটা ভাগে বিভক্ত করতে পারি। তার মধ্যে কৃষিজীবী, ব্যবসায়ী, সুদের কারবারী, কারিগর এবং মরুবাসী বেদুইন। প্রথমে হচ্ছে কৃষিজীবী। যদিও আরব অঞ্চলটা মরুময় ছিল, কিন্তু তারপরেও কিছু কিছু অংশ, বিশেষ করে মদিনা, তায়েফ, ইয়েমেন, এই সমস্ত অঞ্চলে ফসল ফলতো। এখানে বেদুইনদের দুইটা গোত্র, বনু নজির এবং বনু গাইনুকা, এরা কিন্তু বিভিন্ন ধরনের ফসল ফলাইতো এবং তার মধ্যে আঙ্গুর, তরমুজ, বিভিন্ন ধরনের জলপাই, এই সমস্ত জিনিসগুলো এখানে উৎপন্ন হতো এবং তার মাধ্যমে, কৃষিকাজের মাধ্যমে তারা তাদের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করার চেষ্টা করেন। তার মানে আরবের অর্থনৈতিক, আইয়ামে জাহিলিয়ার যুগের অর্থনৈতিক অবস্থার প্রথম যে বিষয়টা হচ্ছে, যে প্রথম শ্রেণীটা হচ্ছে, সেটা হচ্ছে কৃষিজীবী। এরপরে হচ্ছে ব্যবসায়ী। আরবের মধ্যে ওই আইয়ামে জাহিলিয়ার যুগে ব্যবসায়ী শ্রেণীর কিছু লোক ছিল। বিশেষ করে আরবের অধিবাসীকে দুই ভাগে ভাগ করতে পারি আমরা, একটা শহরবাসী আর একটা হচ্ছে বেদুইন। শহরবাসী যারা ছিল তারাই মূলত ব্যবসা বাণিজ্য করতো। এরা বিশেষ করে মিশর, সিরিয়া এবং ভারতবর্ষে তাদের ব্যবসা বাণিজ্য করতো এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা তাদের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করে। বিশেষ করে আইয়ামে জাহিলিয়ার পূর্ব সময়ে যদি আমরা বড় বড় ব্যবসায়ীদের নাম উল্লেখ করি, তার মধ্যে অন্যতম ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে অন্যতম। এরপরে হচ্ছে সুদের কারবারি। আরবদের মধ্যে যে অর্থনৈতিক, জাহিলিয়া যুগে আরবদের মধ্যে অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য তারা সুদের কারবার করতেন। বিশেষ করে যারা বিত্তশালী ইহুদি ছিলেন, তারা নিম্ন শ্রেণীর দরিদ্র যারা ছিলেন তাদেরকে সুদের টাকা তারা দিতেন এবং তারা এই সুদের মাধ্যমে প্রচুর পরিমাণ, এই টাকার মাধ্যমে তারা প্রচুর পরিমাণ সুদ আহরণ করে তাদের অর্থনৈতিক অবস্থা উত্তরণ করেন। কিন্তু যারা অবহেলিত ছিল, যারা গরিব ছিল, তারা কিন্তু এই সুদ গ্রহণ করার পরে এক পর্যায়ে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে এবং শেষ পর্যন্ত তাদের যা ধন সম্পদ, সুদের কারণে তাদের ধন সম্পদ এবং বাড়িঘর সমস্ত কিন্তু তারা, কিন্তু যারা ধনী যাদের কাছ থেকে সুদ নিচ্ছে তাদেরকে ওই সুদের কারবারকে দিতে বাধ্য হয়েছে এবং তারপর শেষ পর্যন্ত যারা গরিব ছিল তারা নিঃস্ব হয়ে গেছে। এরপরে হচ্ছে আরবের যে ওই আইয়ামে জাহিলিয়ার যুগে আরেকটা অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আরেকটা শ্রেণী ছিল, সেটা হচ্ছে কারিগর শ্রেণী। প্রচলিতের কারণে ওখানে একটা কারিগর শ্রেণীর উদ্ভব হয়। বিশেষ করে কারিগররা বিভিন্ন ধরনের মূর্তি পূজা তৈরি করতো। এই মূর্তি পূজা তৈরি করে তারা তাদের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করে এবং সেইভাবে কিন্তু এই কারিগররা তাদের পরবর্তী সময় তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা উন্নয়ন করতে সক্ষম হন। এরপরে জাহিলিয়ার যুগের অর্থনৈতিক অবস্থার আরেকটা স্তর ছিল, আরেকটা ভাগে ভাগ করে যায়, সেটাকে হচ্ছে মরুবাসী বেদুইন। আসলে অধিকাংশ লোকই তারা মরুবাসী বেদুইন ছিল। বেদুইন তারা বিভিন্ন জায়গায়, তাদের কোনো বাড়িঘর ছিল না, তারা যেখানে তারা যাইতো সেখানে তারা অবস্থান করতো। এদের প্রধান কাজ ছিল লুটতরাজ করা, অন্যের ধন সম্পদ আহরণ করা, চুরি ডাকাতি, এই সমস্তগুলো তারা জীবন নির্ভর করতো। এইভাবে আমরা যে বিষয়টা দেখলাম যে
জাহেলের যুগে আরবের যে অর্থনৈতিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না, কিন্তু তারপরেও চারটা পাঁচটা ভাগ আমরা এখানে উল্লেখ করতে পারি। এই পাঁচভাবে পাঁচটা বিষয় জীবিকার জন্য তারা পাঁচ শ্রেণীতে বিভক্ত ছিলেন এবং এই পাঁচ শ্রেণীর মাধ্যমে তারা জীবিকা ব্যবস্থা করেন। সেগুলো হচ্ছে কৃষিজীবী, ব্যবসায়ী এবং সুদের কারবারি, কারিগর এবং মুরব্বাসী বিদ্রোহী। তাহলে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে জাহেলের যুগে আরবের অর্থনৈতিক অবস্থা। আমার মনে হয় তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।